আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে অল্প খরচে অনেক সুন্দর ডিজাইনের একটি বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান দেখাবো। তো এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে আপনার মোট কত টাকা খরচ হবে, যেমন ইট, বালি, সিমেন্ট, রড, বালি, দরজা, জানালা, গ্রিল, গেট, ইলেকট্রিক, প্লাম্বার, টাইল সহ মোট কত টাকা খরচ হবে, আর একদম পার্ট টু পার্ট হিসাব দিব। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন একটা ড্রয়িং। তো এই ড্রয়িংটা অ্যামাউন্ট আপনার 1080 স্কোয়ার ফিট, সাইজটা 30 ফুট বাই 30 ফুট, 1080 স্কোয়ার ফিট। তো জমি লাগবে আপনার, টোটালি জমি লাগবে আপনার 2.5%, মানে 2.5% জমি লাগবে এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে। তো এইরকম বাড়ি তৈরি করতে গেলে অ্যামাউন্ট আপনার 12টা কলম লাগবে। আর এখান থেকে এখানে হলো 30 ফুট, মোট 4টা বেডরুম হবে। আর এখান থেকে এখানে 36 ফুট, 1টা 2টা 3টা 4টা, মোট 4টা বেডরুম, 12-12 সাইজের স্ট্যান্ডার্ড সাইজের 4টা বেডরুম, আর 12 ফুট বাই 12 ফুট করে 4টা রুম। আর একটা ডাইনিং ড্রয়িং, এটা 17 ফুট বাই 12 ফিট, অনেক বড় ডাইনিং ড্রয়িং। আর একটি বাথরুম, একটি কিচেন, এটা হবে দরকার মেন গেট হবে, কারণ এ বাড়িতে কোনো সিঁড়ি সারা বিল্ডিং। এটা ইচ্ছা করলে আপনারা সিঁড়িও করতে পারবেন। আর এটা বেলকনি, 4 ফুট বাই 12 ফুট করে 2টা বেলকনি আছে বাড়ির সামনে। আর টোটালি কত টাকা খরচ হবে আমি আপনাদেরকে হিসাব দিব। আর আমি যে হিসাব দিব একদম সঠিক, 100% আপনার এই টাকাই লাগবে, আপনার কোনো প্রকার বেশি টাকা লাগবে না, কারণ এখানে যা দরকার আমি সবই বলবো। দেন কিচেনটা হলো 7 ফুট বাই 7 ফুট, আর বাথরুমটা 4 ফুট বাই 7 ফুট, একটি বাথরুম, 4টা বেডরুম, একটি বাথরুম, একটি কিচেন, আর একটি ডাইনিং ড্রয়িং টোটাল। তো আপনারা অনেকেই জানেন যে আমার অন্য ভিডিওগুলো দেখছেন, আমি কিন্তু সঠিক হিসাবটা দিই। আর আপনারা অন্য চ্যানেলে দেখা যায় যে ওনারা যে হিসাবটা দিছে সেখানে মজুরি হিসাবটা দেয় না, ইলেকট্রিক, প্লাম্বার, টাইলস এইগুলোর কিন্তু কোনো হিসাব দেয় না। তো সেক্ষেত্রে আপনারা অনেক বিভ্রান্ত হন। তো আমার এই ভিডিওটি দেখে কোনো প্রকার বিভ্রান্ত হবেন না, সঠিক 100% সঠিকে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো আমি আপনারা এখন বলবো যে কোন জিনিস কী পরিমাণ লাগবে, এই জিনিসগুলো কিনতে হবে। আপনার কোনো প্রকার বাড়তি জিনিস কিনতে হবে না, কোনো প্রকার টাকাও বাড়তি লাগবে না। তো দেখেন, এটা তৈরি করতে গেলে আপনার ইট কিনবেন, আপনি 1 নম্বর ইট গাঁথনির জন্য যেটা কিনবেন সেটা কিনবেন 18,000, আর পিকেট কিনবেন 7,000 খোয়া করার জন্য আর কি। মোট আপনার 25,000 ইট লাগবে, যার বর্তমান দাম 8 টাকা পিস, মানে 2 লক্ষ টাকার ইট লাগবে। রড লাগবে 3 টন, যার বর্তমান মূল্য 75,000 টাকা করে টন, তাতে আপনার মোট টাকা লাগবে 2,25,000 টাকার রড লাগবে। সিমেন্ট লাগবে 380 ব্যাগ, যার দাম 480 টাকা ব্যাগ হলে 1,85,000 টাকা দাম আসে। বালি লাগবে আপনার 1,800 স্কোয়ার ফিট, যার দাম 25 টাকা ফুট হলে 45,000 টাকা দাম আসে, মানে বালি লাগবে 45,000 টাকার। গ্রিল প্লাস থাই একদম কমপ্লিট, মোট 9টা জানালা আছে এখানে, গ্রিল প্লাস থাই সহ কমপ্লিট আপনার 8,000 টাকা পিস, 8 নং 72,000 টাকা লাগবে থাই আর গ্রিল বাবদ। আর দরজা, এখানে 5টা কাঠের দরজা আছে, তো মেন গেট একটা, 4 রুমের জন্য 4টে, মোট 5টা দরজা আছে। তো এখানে আপনার মিডিয়াম কোয়ালিটির দরজা নিতে গেলে আপনি 12,000 টাকা করে হলে কমপ্লিট হয়ে যাবে, যার দাম 60,000 টাকা আসবে। আর 2টা প্লাস্টিক ডোর লাগবে কিচেনে এবং বাথরুমে, মিডিয়াম কোয়ালিটি নিলেও আপনার 3,000 টাকা করে হলে 6,000 টাকা দাম আসবে 2টা ডোর। আর বারান্দার গ্রিল লাগবে আপনার, 2টা গ্রিলে আপনি আরও খরচ হবে 15,000 টাকা। ইলেকট্রিক, এখানে যে ইলেকট্রিক কাজগুলো আছে, ইলেকট্রিক তার, সুইচ, আর ইলেকট্রিক মিস্ত্রি মজুরি, এইগুলো সব মিলিয়ে আপনার খরচ হবে আরও 40,000 টাকা, 40,000 টাকার বেশি লাগবে না। আর আপনার প্লাম্বার খরচ হবে 40,000 টাকা, মোটর টাঙ্কি, কারণ একটা বাথরুম একটা কিচেন, মোট 40,000 টাকা মিস্ত্রি সহ একদম কমপ্লিট হয়ে যাবে। আর এখানে রং লাগবে আপনার 40,000 টাকা, রং কমপ্লিট করতে গেলে আরও 40,000 টাকা লাগবে মিস্ত্রি মজুরি সহ। আর এই বিল্ডিং কনস্ট্রাকশন যে মজুরিটা, এটা লাগবে আপনার 2 লক্ষ টাকা, নর্মালি 2 লক্ষ টাকা লাগবে। তো এক এক অঞ্চলে এক এক রকম রেট, কিন্তু আমাদের অঞ্চলে হাই রেট, তারপরেও 2 লক্ষ টাকা হলে এরকম একটি বিল্ডিং কমপ্লিট করতে পারবেন। আর তাতে আপনার মোট খরচ হয়েছে 1,28,000 টাকা,
এই সব মিলিয়ে 11,28,000 টাকা খরচ হয়েছে। এখন শুধু বাকি রয়েছে আপনার টাইলসটা। যদি টাইলস করতে চান সেক্ষেত্রে আপনার এখানে আরও 1,10,000 টাকা টাইলস এবং টাইলস মিস্ত্রি মজুরি সহ কমপ্লিট হয়ে যাবে। ভালো মানের টাইলস দিয়েই, একদম হাই কোয়ালিটি নিয়ে, মিডিয়াম কোয়ালিটি ধরেন আপনি, তাতে আপনার 1,10,000 টাকা লাগবে। তো সব মিলিয়ে আপনার এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে খরচ হবে 12,38,000 টাকা, এ থেকে একটু বেশি লাগবে না। আমি 100% সহকারে সঠিক হিসাবটা দিলাম আপনাদেরকে। যা হোক, আমার এই চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের ভিডিও দেওয়া আছে। এরকম বাড়ি তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে, তো পার্ট টু পার্ট হিসাব দেওয়া আছে আজকের ভিডিওর মতোই। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আর অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইনের বাড়ির ভিডিও পেতে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটায় একবার ঘুরে আসবেন, আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। যারা যারা বাড়ি তৈরি করতে চান, এ টু জেড সমস্যার সমাধান দেওয়া আছে আমার এই চ্যানেলে। আপনি কোন ধরনের বাড়ি করবেন, সকল ধরনের বাড়ির ভিডিও দেওয়া আছে। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকেও সাহায্য করবেন, আমি যেন নেক্সট টাইম ভালো থাকি।